মশা এক যন্ত্রণাদায়ক নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি তারা রোগ জীবাণু সংক্রমণ করে। এই মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিত্তজ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই মশা তাড়ানো সহজ নয়। তবে এই সমস্যা থেকে রক্ষা পেতে ভরসা রাখুন কিছু ঘরোয়া টোটকার ওপর। জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া উপায় যার সাহায্যে আপনি কম সময়ে মশা তাড়াতে সক্ষম হবেন। মশা তাড়ানোর সহজ পাঁচটি উপায়। প্রথম, একটি পাত্রে নারকেল তেল, নিমের তেল, লবঙ্গের তেল, পিপারমেন্ট তেল সমান মাত্রায় মিশিয়ে নিন। এই মিশ্রণ একটা বোতলে ঢেলে নিন। রাতে শোয়ার আগে আপনি এই তেল গায়ে মেখে নিন। একটা মশা আপনার কাছে ঘেঁষবে না। দ্বিতীয়, এই টোটকার জন্য নিমের তেল, কর্পূর এবং তেজপাতা দরকার। সবার আগে নিমের তেলের সাথে কর্পূর মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এবার তেজপাতার উপর সেই মিশ্রিত তেল স্প্রে করুন। তারপর তেজপাতাটা পুড়িয়ে দিন। যদি বাড়িতে কোনো স্প্রে বোতল না থাকে তাহলে হাত দিয়ে তেজপাতার উপর তেল ভালো করে লাগিয়ে নিন। তেজপাতার ধোঁয়ায় মশা মুহূর্তে ঘর ছেড়ে পালাবে। তিন নম্বর, শোয়ার সময় যেদিকে মাথা রাখবেন তার থেকে একটু দূরে নিমের তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি মশার উপদ্রব খুব বেশি হয় তাহলে সেই তেলে একটু কর্পূর মিশিয়ে নিন। এতে করে মশা আপনার ধারে কাছেও আসবে না। চতুর্থ, চামচিকারা এক ঘন্টায় কয়েকশত পোকামাকড় খেয়ে ফেলে, তাই মশা তাড়াতে ব্যাট হাউস বানাতে পারেন। বারান্দায় কিংবা ভেন্টিলেটরের কাছে রাখুন আর চামচিকার কাজ করতে দিন। পঞ্চম, ব্যবহৃত চাপাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চাপাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোয়ায় ঘরের সমস্ত মশা মাছি পালিয়ে যাবে।